আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হোসেন ডালা। আজ আপনাদের সামনে নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরি। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শূন্য পদ সংখ্যা নয়জনকে নিয়োগ দেওয়া হবে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা যারা ইচ্ছুক আবেদন করতে পারবেন, আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এক নম্বর ক্যাটাগরি হলো সরকারি শিক্ষক ইংরেজি একজন, সহকারী শিক্ষক গণিত দুইজন, সহকারী শিক্ষক বিজ্ঞান দুইজন, এই ছিল মোট পাঁচজন। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা সমমান প্রার্থীকে ইংরেজি মাধ্যমে পাঠদানের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা, আরও বেতন ভাতা অনেক কিছুর সাথে যোগ হবে। দুই নম্বর ক্যাটাগরি হলো হিসাবরক্ষক, লোক নিবে একজন, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা ন্যূনতম স্নাতক অথবা যে কোনো খ্যাতনামা প্রতিষ্ঠান হিসাবরক্ষক হিসেবে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। কম্পিউটার পরিচালনায় অবশ্যই প্রার্থীকে পারদর্শী হতে হবে। বেতন স্কেল 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা। তিন নম্বর ক্যাটাগরি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিকেল, একজন, শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃপক্ষ অনুমোদিত প্রতিষ্ঠান হতে 3-4 বছরের প্যারামেডিক্যাল কোর্স সম্পন্ন হতে হবে। অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। 4 নম্বর ক্যাটাগরি অফিস সহকারী, একজন, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, প্রার্থীকে অবশ্যই কম্পিউটার পারদর্শী হতে হবে এবং টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে শব্দের গতি 30 ও বাংলায় শব্দের গতি 25 থাকতে হবে। 5 নম্বর ক্যাটাগরি সিকিউরিটি গার্ড, একজন, শিক্ষাগত যোগ্যতা মাত্র 8ম শ্রেণী পাস, শারীরিকভাবে সক্ষম এবং অভিজ্ঞ, প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, কোনো অভিজ্ঞতা লাগবে না। শিক্ষাগত যোগ্যতা মাত্র 8ম শ্রেণী পাস, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। তো এই জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আবেদনটি করতে হলে আপনার যা যা প্রয়োজন, সকল পদের প্রার্থীকে সকল পরীক্ষায় কমপক্ষে 2য় শ্রেণী বা বিভাগ অথবা সমমানের জিপিএ থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, রঙিন এবং সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সত্যায়িত কপি সহ আবেদন আগামী 25 আগস্ট 2022 তারিখের মধ্যে ডাক যোগাযোগ অথবা ব্যক্তিগতভাবে অধ্যক্ষ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বরাবর পাঠাতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর ও খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। অধ্যক্ষ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনুকূলে যে কোনো তফসিল ব্যাংকের শাখা হতে ক্রমিক নং 1 থেকে 3 নং বর্ণিত প্রার্থীদের জন্য 500 টাকা এবং 4 থেকে 5 নং বর্ণিত প্রার্থীদের জন্য 300 টাকা EMICR প্লে অর্ডার ব্যাঙ্ক ড্রাফ্ট অফেরযোগ্য অথবা দি ট্রাস্ট ব্যাঙ্ক লিমিটেড জালালাবাদ সেনানিবাস শাখা GCPMC ফান্ড হিসাব নম্বর 00110032000081 এর অনুকূলে জমা করতে হবে। জমা স্লিপ আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে। সকল প্রার্থীকে লিখিত পরীক্ষায় আগামী 27 আগস্ট 2022 তারিখে সকাল 10 ঘটিকায় অনুষ্ঠিত হবে জালালাবাদ সেনানিবাস। ফোন নম্বর 02996642717, সামরিক 918/3170।
তো এই ছিল আজকে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর চ্যানেলটি আমাদের চ্যানেলটি যদি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সকল প্রকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করা হয় যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।